আচ্ছা, আমরা প্রথম ভিডিওতে ডিসকাস করেছিলাম যে একটা ইকুয়েশন নিয়ে এইটা এখন আমরা সলভ করেছিলাম, তারপর পেয়েছিলাম এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু না এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, দ্যাটস মিন্স এর দুটো রুট মাইনাস থ্রি আর মাইনাস। এবার হচ্ছে এই ধরো তোমাকে বললো যে এই দুটো রুট দেওয়া আছে, তাহলে ইকুয়েশন বের করো। নর্মালি তোমরা করতে পারবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু, যেহেতু রুটটা বলা আছে এই দুটোকে মাল্টিপ্লাই করবে ইকুয়ালস টু জিরো করে মাল্টিপ্লাই করবে, আগের এটাতে চলে আসবে। এবার এখান কখনো কখনো কোয়েশ্চেন আসে যেটা নর্মালি নাইন টেনে থাকে আর ইলেভেন টুয়েলভেও থাকে, যে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিশিয়েন্ট, মানে তোমাকে ইকুয়েশন দিয়ে দিচ্ছে আর রুট দিয়ে দিচ্ছে, আর কোয়েফিশিয়েন্ট কোনগুলো, কোয়েফিশিয়েন্ট হচ্ছে যেগুলো এখানে এখানে আছে, মানে দেখতে পাচ্ছ তোমার কাছে এখানে ওয়ান আছে, পাঁচ আছে, ছয় আছে, এগুলো। তো রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোয়েফিশিয়েন্টটা কীরকম হয়, ধরে নাও যে এর দুটো রুট এটা, মানে আমরা সলভ করেছি, এবার এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস টু এক্স প্লাস থ্রি ইন্টু টু। ঠিক করে দেখো ইকুয়েশানটা আমি কিন্তু রুট দিয়ে স্যাটিসফাই করিনি, বাট ইকুয়েশানটা কিন্তু আমি রুটকে ইউজ করে লিখেছি, এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস টু। আচ্ছা, ও এখানে তো মাইনাস হবে, কারণ রুট যেহেতু মাইনাস থ্রি মাইনাস টু, তার জন্য এখানে মাইনাস নিচ্ছি, বা তোমরা এটা প্লাস করে মাইনাস থ্রি আর মাইনাস টুও করতে পারো। এক্স স্কোয়ার মাইনাস এটা প্লাস এটা, আর এটা কীভাবে হচ্ছে এখানে মাইনাস থ্রি মাইনাস টু, তার মানে কী হচ্ছে আমি মাইনাস থ্রি আর মাইনাস টুটাকে এখানে কিন্তু স্যাটিসফাই করাচ্ছি না, বাট এটাকে আমি লিখছি। তো এখান থেকে আমরা একটা জিনিস আনতে পারি যেটা হচ্ছে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিশিয়েন্ট, এটা মুখস্থ রাখতে পারো বা এটা আমরা এই ইকুয়েশান থেকেও প্রুফেও আনতে পারি। ধরে নাও কোনো একটা ইকুয়েশান আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, এর যদি দুটো রুট হয় আলফা কমা বিটা, তাহলে আলফা প্লাস বিটা মানে হচ্ছে সাম অফ টু রুট বা দুটো বীজের যোগফল, এটা সবসময় কত হয় মাইনাস বি বাই এ, মানে বি হচ্ছে এটা এ হচ্ছে এটা, এটা সবসময় হবে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা এটা হচ্ছে প্রোডাক্ট অফ টু রুট বা দুটো রুটের গুণফল, যেটার মানে হচ্ছে সি বাই এ। এবার তুমি এখান দিয়ে দেখতে পারো, যদি তুমি দেখো আলফা প্লাস বিটা, ধরে নিচ্ছে আমার আলফা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু, তাহলে এই দুটো যদি আমি যোগ করি তাহলে কত হবে, মাইনাস থ্রি মাইনাস টু যোগ করলে আসছে মাইনাস ফাইভ ইকুয়াল টু, আমি ধরেছি বি বাই এ মাইনাস বি বাই এ, তাহলে এটা হচ্ছে পাঁচ আর এখানে ওয়ান আছে, তাহলে মাইনাস ফাইভ বাই ওয়ান, দেখো ফাইভ মাইনাস ফাইভ হলো, তাহলে এই দুটো সমান হলো। আবার হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ, এখানে আলফা বিটা গুণ করলে কত আসছে, মাইনাস থ্রি মাইনাস টু গুণ করলে আসবে ছয় ইকুয়ালস টু সি বাই এ, মানে হচ্ছে সি এর জায়গায় ছয় সি বাই এ মানে হচ্ছে এখান থেকে ছয়, দেখতে পাচ্ছ এটা হয়ে যাচ্ছে। তো নর্মালি এটা কোয়েশ্চেন কী করে, যে বল ধরো তোমাকে বলে দিল যে একটা ইকুয়েশান বা ইকুয়েশানটাও ধরো বলবো না, জাস্ট বলে দিল যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশান ফাইন্ড করতে বলছে যার দুটো রুট আছে সেই দুটো রুটের যোগফল, যোগফল বা সাম ইকুয়ালস টু বলছে মাইনাস ফাইভ, সাম বলছে মাইনাস ফাইভ, আর ইকুয়েশানটা দুটো রুটের গুণফল হচ্ছে সিক্স। তো এখান দিয়ে কীভাবে বুঝবে যে ইকুয়েশানটা কী হবে, তো বেসিক্যালি এটা যেহেতু রুট আর কোয়েফিশিয়েন্টের মধ্যে ইয়ে, তো ধরে নাও যে দুটো রুট হচ্ছে আলফা কমা বিটা, তাহলে আমরা বুঝতে পারছি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ
আর আলফা বিটা ইকুয়ালস টু সি। এবার নর্মালি একটা জেনারেল ইকুয়েশন দেখতে হয় কিন্তু আলফা স্কোয়ার না, এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, আসলে কিন্তু এরকম দেখতে হয়। এখানে যদি তুমি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু অত মাইনাস ফাইভ বলে দিয়েছে, তো তুমি এখানে মাইনাস বি বাই এ পুট করো, মানে কি বলছি এখানে এ দিয়ে ডিভাইড করে দাও পুরোটাকে, এক্স স্কোয়ার মাইনাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ জিরো। এবার আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হয় মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়ালস টু হয় সি বাই এ। এটা যদি তুমি পুট করো তাহলে দেখবে ইকুয়েশানটা চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। আমার মেনলি এই ভিডিওটা থেকে আমি এটাই বলতে চাইছি যে ইকুয়েশানটা ধরো বলে দিল না, আর রুটটাও বলে দিল না, জাস্ট বলে দিল যে ওদের রুট দুটো যোগফলটা হচ্ছে মাইনাস ফাইভ আর প্রোডাক্টটা হচ্ছে সিক্স, তাহলে তুমি কিভাবে ইকুয়েশানের রুট বের করবে। তো তোমাকে জেনারেলি ফার্স্টে ধরে নিতে হবে কি ইকুয়েশানের রুট, ইকুয়েশানটা হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, এবার এ দিয়ে ডিভাইড করবে, এবার যে তোমার সাইনটা মাইনাস ফাইভ বলে দিচ্ছে ওখানে স্যাটিসফাই করবে। আবার ক্লিয়ারলি তুমি এখান দিয়ে বুঝে যেতে পারবে যে এখান থেকেও এইটাই কিন্তু আসতে পারবে। তো সিম্পলি আমার এই ভিডিওটার মধ্যে যে আমি এটাই বললাম যে যদি কোনো ইকুয়েশানের দুটো রুট হয় আলফা কমা বিটা, আর ইকুয়েশানটা যদি হয় এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হবে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়ালস টু হচ্ছে সি বাই এ। এরকম সাম অনেক কম্পিটিটিভ এক্সামে আসে, এমনকি এসএসসি পিএসসি এক্সামেও দিয়েছে, যেগুলো কোয়েশ্চেনে থাকে যে যদি দুটো রুটের যোগফল এটা আর দুটো রুটের গুণফল যদি এটা হয় তাহলে বের করো ইকুয়েশান কি, অথবা কখনো কখনো জিজ্ঞেস করে যে ইকুয়েশানের রুট দুটো কি, মানে আলফা আর বিটাকে ফাইন্ড করতে হবে। আই হোপ তোমরা এই কোয়েশ্চেনটা থেকে বুঝতে পেরেছো। নর্মালি বুকে অনেক অনেক সলভ কোয়েশ্চেন থাকে, তো যদি তোমাদের মনে হয় যে আরও কিছু এক্সাম্পল দিতে হবে তাহলে কমেন্টে জানাতে পারো, আমি আরও এক্সাম্পল দেবো এটার ব্যাপারে। আর ভিডিওটা ভালো থাকলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো, আরও অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে কাজ করব। তো থ্যাংক ইউ সো মাচ। আর অডিও খারাপ হওয়ার জন্য আমি দুঃখিত, কারণ আমি নর্মালি হেডফোন দিয়ে যেহেতু রেকর্ড করছি তার জন্য। থ্যাংক ইউ সো মাচ।